দুর্গাপুজোকে কেন্দ্র করে আগরতলা পৌর নিগমের তরফে প্রতি বছরের মতো এবছরও বেশ কয়েকটি ব্যবস্থা সেখানে নেওয়া হয়েছে এবং কয়েকটি ক্ষেত্রে পুজো কেন্দ্রিক নির্দেশাবলী জারি করেছে আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ। সেদিক থেকে যে বৈঠক ছিল সেই বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে বিস্তৃত জানিয়েছেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাশদত্ত এবং কমিশনার ডাক্তার সুলেশ কুমার যাদব সহ অন্যান্যরা। তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পৌর নিগমের যে নির্দেশাবলী, পৌর নিগমের যে নিয়মাবলী সেই বিষয় নিয়ে বিস্তৃত কথা বলেন। তবে পুজোকে কেন্দ্র করে কিছু কিছু কড়া নির্দেশও দেওয়া হয়েছে পৌর নিগমের তরফে। আমরা একবার শুনি তারা সাংবাদিক সম্মেলনে কি বলছে। আপনারা জানেন প্রতি বছরই শারদীয় উৎসবকে সামনে রেখে আগরতলা পৌর নিগম বিভিন্ন কর্মসূচি এবং কিছু কিছু সিদ্ধান্ত আমরা গ্রহণ করে থাকি, যাতে শারদীয় উৎসবে চলাকালীন দেখি এবং পরে যে প্রতিমা নিরঞ্জন বা কার্নিভাল সকলই সামনে রেখে আমাদের কিছু প্রস্তুতি এবং কিছু সিদ্ধান্ত আমরা গ্রহণ করে থাকি। তো আমরা গতকালকে আমাদের এমআইসি মিটিংয়ে কিছু সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি আসন্ন শারদীয় উৎসবকে সুন্দর পরিচ্ছন্ন রাখা এবং যাতে যেখানে সারা রাজ্যের থেকে বা বিভিন্ন জায়গার থেকে লক্ষ লক্ষ দর্শনার্থী পুণ্যার্থী আসেন আগরতলা শহরে, সেক্ষেত্রে আমাদের পৌর নিগম সেই দর্শনার্থীর কথা চিন্তা করে কিছু আগাম আমরা ব্যবস্থা গ্রহণ করে থাকি প্রতি বছর। তো আমাদের চারটি জোনালে আমাদের আগরতলা পৌর নিগম বিরুদ্ধ হয়ে কাজ করে। তো আমরা গতবার থেকে সেই 370 ক্লাব এবং সামাজিক সংস্থা পূজা কমিটির আমাদের রেজিস্ট্রেশন করা হয়েছিল এবং তাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে। এরপর আমরা আশা করছি যে পুজোর সংখ্যা প্রতি বছরই বাড়ে এবং সেগুলিকে সামনে রেখে যাতে সুন্দরভাবে পুজো সময়টা আমরা সঠিকভাবে আমাদের পৌর নিগমের সমস্ত কর্মসূচি যাতে বাস্তবায়ন করতে পারি সেই ক্ষেত্রে আগাম আমরা কিন্তু অনেক কাজগুলি আমরা করি। বিশেষ করে প্রতিমা নিরঞ্জন ক্ষেত্রেও আমরা যে জায়গাটা সেটা গতবার গত 2 বছর যাবৎ আমাদের প্রতিমা নিরঞ্জন খুব সুন্দর হচ্ছিল, উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে ভালো প্রতিমা নিরঞ্জন হয়। এবার আমরা স্মার্ট সিটির কাজে আর একটা ব্যাপক উন্নতি হয়েছে, সেখানে আরও সুন্দর ব্যবস্থা করা হবে। সার্বিকভাবে প্রথম যে কাজটা প্রথম হচ্ছে আমাদের আবেদন থাকবে যারা পুজো কমিটি বা ক্লাব বা সামাজিক সংস্থা বা পুজো উদ্যোক্তা, তারা যাতে আমাদের অনুমতি আমাদের পৌর নিগম তারা গ্রহণ করে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। আমাদের জানার প্রয়োজন থাকে যে কতটা পুজো এই আগরতলা শহরে হচ্ছে বা শহর তৈরিতে হচ্ছে আগরতলা পৌর নিগম এলাকা, সেক্ষেত্রে আমাদের ব্যবস্থা গ্রহণ করা হয়। সেক্ষেত্রে আমাদের কিছু কিছু আমরা চিন্তা ভাবনা করে কিছু সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি যেগুলি পূজা কমিটির প্রতি আমাদের আবেদন থাকবে বা আমাদের বক্তব্য হচ্ছে প্যান্ডেল নির্মাণের জন্য সাধারণের চলাচল যাতে কোনো প্রকার সমস্যার সৃষ্টি না হয়, বা প্যান্ডেল অথবা যে কোনো ওভারহেড বেড নির্মাণ অবশ্যই ব্যক্ত বা পিচ রাস্তার পরে থেকেই করতে হবে। আমরা গতবারও কিছু 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 জায়গা আমাদের অস্বস্তি করতে হয়েছিল পৌর নিগমের নিয়মাবলীর ক্ষেত্রে অনেকে মানেননি, সেক্ষেত্রে রাস্তার দুধারে কিছু গেটও আমরা সরিয়ে নিয়েছিলাম পুরো প্যান্ডেল বলে আমরা লক্ষ্য করেছি যে ব্ল্যাক টপিংয়ের ভিতরে চলে আসে। এবার আমরা আগাম জানিয়ে দিচ্ছি যে যারা পুজো উদ্যোক্তা তাদের প্যান্ডেল নির্মাণের ক্ষেত্রে যারা রাস্তার দুধারে প্যান্ডেল নির্মাণ করেন তারা রাস্তার ব্ল্যাক টপিং ছেড়ে প্যান্ডেল করতে হবে, নত আমরা আইনগতভাবে পৌর নিগম থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং যারা গেট করা হয় তোরণ করা হয় বিভিন্ন ক্ষেত্রে পূজা প্যান্ডেল তাদেরকেও অনুরোধ করা হচ্ছে তারা যাতে ব্ল্যাক টপিং ছেড়ে তারা নির্মাণ করে যাতে পরবর্তী সময় কোনো রকম আমাদের মধ্যে পূর্বজন বা আমাদের যে নিয়ম বা সিদ্ধান্ত মানতে গিয়ে যেতে অস্বস্তি না করতে হবে। সেক্ষেত্রে আগাম আমরা এই কারণে আজকে সামাজিক সম্মেলনের মাধ্যমে সমস্ত পুজো উদ্যোক্তাকে ক্লাব কমিটিকে আমরা জানাচ্ছি যে পিএইচপিজ রাস্তা ব্যাটন ছেড়ে পেন্ডেল করতে হবে আর গেটও করতে হবে। পুজো উদ্যোক্তের অগ্নি নির্বাহ দপ্তর, বিদ্যুৎ নিগম, পিডাব্লিউডি এবং ট্রাফিক দপ্তরের নিকট থেকে প্রয়োজনীয় অনুমতি নিতে হবে। প্যান্ডেল নির্মাণের সময় কোনো প্রকার সরকারি সম্পদের ক্ষতি সাধন করলে তার প্রতিফলন সংশ্লিষ্ট পূজা উদ্যোগকে দিতে হবে। পুজো পারমিশনের ক্ষেত্রে এই 4টা ডিপার্টমেন্ট থেকে আগাম তাদের এনওসি নিতে হয় না, তারা যারা পুজো করে তারা জানেন। তাই আমাদের ক্ষেত্রে আমরা অনেকটাই শিথিল করে দিয়েছি, আমরা সিঙ্গেল উইন্ডো সিস্টেম আমাদের এখানে যারা আবেদন করবে তাদের কোনো ফিস দিতে হয় না এবং আমাদের আধিকারিকরা চেষ্টা করেন সময় মতো সবগুলি কাজ করে দিতে। তো ওইগুলি নিয়ম কিছুটা মেনে চলতে হবে যাতে সুন্দরভাবে দুর্গাপুজো উৎসব উৎসব সবাই আনন্দ উপভোগ করতে পারে বা যান চলাচল কিংবা মানুষের স্বাভাবিক চলাচলে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেদিকে লক্ষ্য রেখে প্যান্ডেল এবং তরুণ করতে হবে, গেট করতে হবে। প্যান্ডেলের উচ্চতা যেসব প্যান্ডেলগুলি 20 ফুটের বেশি হয়
করে তাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপার্টমেন্ট থেকে অনুমোদন নিতে হবে। তাদের সার্টিফিকেটের বিষয়টা ততটা ঠিক আছে সেটা আমাদের সিভিল ইঞ্জিনিয়ারদের নিয়ে থেকে পানি নিয়ে বা তাদেরকে দেখিয়ে অনুমোদন দিতে হবে। বিদ্যুৎ পরিবাহী লাইন থেকে 8 ফুট জোরের প্যান্ডেল তৈরি করতে হবে। যারা প্যান্ডেল তৈরি করছেন বা বিভিন্ন উদ্যোক্তারা, তারা আমাদের বিদ্যুৎ বাহী লাইনের থেকে 8 ফুট দূরের থেকে প্যান্ডেল চাচাই করতে হবে। যারা আনঅথরাইজ ভেন্ডারদের কোনো অবস্থাতে স্টল খোলার অনুমোদন প্রদান করা হচ্ছে না। আমাদের রাস্তা যাতে যানজট নয়, পুজোর সময় প্রচুর দর্শনার্থী কোনোদিন আসুন শহরে, সেক্ষেত্রে যাতে কোনো রকম অসুবিধা না হয় সেক্ষেত্রে আমরা কোনো রকম যারা ভেন্ডার লাইসেন্স নাই তাদেরকে বসতে দেওয়া হবে না কোনো জায়গাতে। আর কোনো রকম এলাকায় কোনো স্টল খোলা প্রয়োজন হলে কোনো রকম কর্তৃপক্ষ বা তদন্ত করবে, এবং স্টল খোলার পরিপ্রেক্ষিতে যদি পথ চলতি মানুষ বা যানবাহন ইত্যাদি চলাচলে অসুবিধা হয় সেক্ষেত্রে কোনো ধরনের অনুমতি প্রদান করা হবে না। আমি আগে বলে দিলাম যে সেক্ষেত্রে আমাদের অনুমোদন তো প্রয়োজনীয় আছে যারা করবেন। আমরা দেখি পুজোর সময় বিভিন্ন জায়গায় ক্লাব এরিয়াতে বিভিন্ন নতুন নতুন দোকান বসে যায়, সেক্ষেত্রে যান চলাচল এবং দর্শনার্থীর অনেক অসুবিধা ঘটে। সেক্ষেত্রে কিন্তু পৌর নিগমের অনুমতি ছাড়া কোনো স্টল কোথাও বসা যাবে না, সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা সমস্ত ক্লাব কমিটির কাছে বা পুজো উদ্যোক্তার কাছে অনুরোধ থাকবে যে পুজোর স্থান এবং আশপাশের এলাকা প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কারণ স্বাভাবিকভাবে আমাদের পৌর নিগম সারা শহরকে পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের কর্মচারী সাফাই কর্মী বন্ধুরা কাজ করে। কিন্তু পুজোর সময় যেহেতু প্রচুর সংখ্যক লোক বাইরে থেকে আসেন এবং পুজোর সময় প্যান্ডেল তৈরি করার ক্ষেত্রেও কিছু কিছু গাদের তৈরি হয়, সেগুলি কিন্তু যথাযথ ক্লাব কমিটি যারা বা উদ্যোক্তারা রেখে দেন, সেক্ষেত্রে আমি তাদেরকে অনুরোধ করবো। আমাদের নিগমেরও আমরা পুজোর সময় আপনারা জানেন আমরা যেমন পুজোর সময় ব্লিচিং পাউডার দেওয়া, ফিনাইল দেওয়া, পাশাপাশি দুজন করে আমরা কিন্তু প্রতিটি পুজো উদ্যোক্তাতে যারা রেজিস্ট্রেশন করাবে তাদেরকে দুজন করে আমরা সাফাই কর্মী আমরা দিয়ে থাকি। পুজোর 5 দিন একদম তারা থাকে, তো সেক্ষেত্রে আমাদের সহযোগিতা আছে এবং ওই উদ্যোক্তাদের কিছুটা সহযোগী মনোভাব নিয়ে আমাদের পৌর নিগমের সাফাই কর্মীদের বা আমাদের যে সিস্টেমেদের তাদেরকেও থাকতে হবে। তারপর দেখা যায় অনেক সময় আলো সজ্জা করতে গিয়ে ট্রাফিকের যাতে কোনো সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রেখে যে আলো সজ্জা করতে হবে, লাইটগুলি লাগাতে হবে পুজো উপত্যকাতে। রোড ক্রসিং এবং ওভারহেড গেটে নির্মাণের ক্ষেত্রে ট্রাফিক উত্তর দপ্তর এবং অগ্নি বিভাগ দপ্তরে ক্লিয়ারেন্স সহ পৌর নিগমের আগাম অনুষ্ঠিত, কারণ আমরা দেখি যখন গেটগুলি করা হয় এই অনেক সময় সাধারণ বড় বড় গাড়িগুলি যখন যায় গেট আটকে যায় বা অসুবিধা হয়, সেক্ষেত্রে ওই দপ্তরগুলির পারমিশন সহ আমাদের পৌর নিগমকে আগাম জানাতে হবে যে আমরা এই জায়গাতে গেট করছি, গেটের উচ্চতা, গেটের সমস্ত পাশ আমরা পরীক্ষা করে গেটগুলি বানাবো। গেটগুলি বানানোর পর দেখা যায় অনেক সময় আমরা লক্ষ্য করি যে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে প্রতিমা নিয়ন্ত্রণের ক্ষেত্রে খুব অসুবিধা হয়, গেটগুলিতে আটকে যায় যখন গাড়িগুলি যায় এবং প্রতিমা নিয়ন্ত্রণ, তাই আগের থেকেই এগুলি দেখে আমরা পারমিশন দেবো। আর একটা আমাদের আবেদন থাকবে পুজো উদ্যোক্তাদের কাছে বা ক্লাবের কাছে যে শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং রক্তদান সংক্রান্ত স্লোগান এইসব বার্তাগুলি যাতে প্রতিটি ক্লাবের সামনে থাকে, যাতে সমাজকে সুন্দর রাখা, স্বচ্ছ রাখা এবং বিভিন্ন সামাজিক যে বেদিগুলো যারা আছে সেক্ষেত্রে যেসব স্লোগান বা বার্তা যাতে ক্লাবগুলি পুজো কেন্দ্রের সামনে রাখে, যাতে যারা দর্শনার্থী পুনর্থী আসবেন বা সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিরা আসবেন তারা যাতে সম্বন্ধে একটু সতর্ক বা সচেতন হয় সেই উদ্দেশ্যে আমাদের পূজা কমিটির কাছে একটা অনুরোধ। একটা বিষয় যেটা বিজয়া দশমীর দিন, যেটা আমাদের সরকার থেকে তত্ত্বাবধায়ক দপ্তর, রাজ্য সরকার, আরও প্রশাসন বা পৌর নিগম আমরা যে দিনটা ধার্য করি বিজয়ার যে দিনটা, যেটা ভাসানের দিন বা নিরঞ্জনের দিন, তারপরে পরের দিন প্যান্ডেল ভেঙে দিতে হবে। পুজো শেষ, বিসর্জন শেষ, প্যান্ডেল রাখা যাবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকদিন প্যান্ডেল দেখে দেখে, সেক্ষেত্রে যদি তারা না পরের দিন না তারা প্যান্ডেল ভাঙে নিজের থেকে, আমরা কোনো নোটিশ দেবো না, আমরা বিনা নোটিশে সে প্যান্ডেলটা আমরা ভেঙে দেবো এবং ওই খরচাটা ওই ক্লাব কর্তৃপক্ষকে দিতে হবে। কাজে এবার পুজোর পর, ভাসানের পর, বিসর্জনের পরে আর কোন প্যান্ডেল শহরে থাকতে পারে। কোনো নির্দিষ্ট দিন করে দেওয়া হবে কি নাকি যে কার্নিভাল হয় ওই দিনে লাস্ট সময়? আমাদের একটু অপেক্ষা করতে হবে, সাধারণত কার্নিভাল যেন তথ্য দপ্তর, রাজ্য সরকার, আর্থিক দপ্তর আমরাই করি এখন, সেদিন আমরা এর মধ্যে আলোচনা হবে সরকারের মধ্যে, মাননীয় মুখ্যমন্ত্রী পৌরহিত সভা হয়, হওয়ার পর আমরা নির্দিষ্ট ডেট করা হয় গত বছর ছিল যে কবে আমাদের নিরঞ্জনের ডেট হবে এবং কার্নিভাল হবে, ওই সেই ডেটই মানে শেষ ডেট থাকে। তারপর দেখা যায় অনেকগুলি প্যান্ডেলের পরেও মানে
নিরঞ্জন করে অনেকগুলি মূর্তি। এই কারণে এবার তো আমরা আগেই বলে দিচ্ছি যে বিজয়াদশমীর যে ডেটটা ফিক্স হবে তারপরে আর প্যান্ডেল যদি বলি টাকা থাকে তারা যদি নিজস্ব নিজেরা না ভাঙে আমরা বিনা নোটিশে আমরা ভেঙে দেবো এবং ওই ভাঙার যে খরচ সেটা তাদেরকে বহন করতে হবে ওই উদ্যোগ। আমরা তো বলি যে আমরা আলোচনা হয়েছে যে আমাদের অনুমতি ছাড়া প্যান্ডেল করা যাবে না, কিন্তু আমরা লক্ষ্য করছি অনেক জায়গাতে প্যান্ডেল অলরেডি শুরু হয়ে গেছে। যাই হোক, যেগুলি শুরু হয়ে গেছে যদি নিয়ম অনুযায়ী হয় তাদের আমরা আমাদের কোনো আপত্তি থাকবে না। যদি ব্ল্যাক টপিং এর ভিতরে চলে আসে কোথাও কোনো প্যান্ডেল তবে আমরা সরিয়ে দিই। আমরা যারা করেছেন তাদেরকে বলবো যে ওই নিয়ম মেনে যদি করে থাকেন তাদের কোনো অসুবিধা হবে না, আর যারা করেননি এখনো করার ক্ষেত্রে ওই নিয়মটা মেনে করলে তাদের পক্ষে সুবিধা হবে, আমাদের পক্ষে কোনো রকম অসুস্থ পরিবেশ করতে হবে না। কারণ আমাদের আমরা কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছি ব্ল্যাক টপিং এর বাইরে প্যান্ডেল করতে হবে, গেট করতে হবে। গতবার আমরা অনেকগুলি গেট আমরা সরিয়ে দিয়েছিলাম, এই পরিবেশ পরিস্থিতি তৈরি না হয় এই কারণে আমরা আগাম আসবে আপনাদের মাধ্যমে সমস্ত উদ্যোগকে প্রযুক্ত করতে জানিয়ে দিচ্ছি। সকল পুজো প্যান্ডেলগুলি দুর্যোগ মোকাবিলা সব ধরনের মানে কোনো ফায়ার এক্সিডেন্ট বা কোনো ইনসিডেন্ট হয়েছে সেগুলি নজর রাখতে হবে। এরপর আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যেটা আপনাদের নিয়ে এখন আমরা বেরোবো এই মিটিংয়ের পর, এই আমাদের যে অবলম্বনী থেকে শুরু করে আইডিএম অব্দি এখানে স্পোর্টস ডিপার্টমেন্টে যেগুলি মিনি স্টেডিয়াম বাংলাদেশের যে ঘরগুলি আছে স্টলগুলি তার থেকে আমরা দেখিয়েছি প্রত্যেকটি যারা ব্যবসায়ী আছেন তারা আলাদাভাবে সেচ করে রাস্তার ধারে তাদের জিনিসগুলি বিক্রি করে। তাতে কী হয় ওই আইডিএম এখানে যারা বিভিন্ন প্রান্ত থেকে, এটা একটা বড় হাসপাতাল, এখানে প্রচুর রুগী এবং রুগীর সঙ্গে লোকরা আসেন এবং শহরের অনেক লোক এটা এদিক দিয়ে যান চলাচল করে, মানুষ চলাচল করে, অসুবিধা হয়। দেখলাম আইডিএম একটা বড় হাসপাতালের সামনে রুগীদের খুব ভোগান্তি হয় এবং এখানে প্রায় সময় দুর্ঘটনা পড়তে হয়। এই কারণে আমরা যাতে যানজট না হয় এবং আমরা চিন্তা করছি যে ওই স্টলগুলি যে বর্ধিত অংশ যেটা তারা নিজেরা তৈরি করেছেন বিনা অনুমতিতে সেগুলি আমরা বলবো তাদেরকে, আজকে আমরা ভিজিট করবো, করে দেখে পরবর্তী সময় তাদেরকে জানাবো, সময় দেওয়া তাদেরকে তাদের সরিয়ে নেয়। তো আমরা পুরো নিগম সরিয়ে দেবো, আমরা ওই দুই জায়গাটা দেখেছি, আমরা এখান থেকে অবলম্বন থেকে সমস্ত রাস্তাপাড়ে হোটেল হয়ে গেছে অস্থায়ীভাবে। তো পার্কিংয়ের জায়গা, পার্কিং নির্দিষ্ট জায়গা কেউ পার্কিং করতে পারছে না, সেটা আমরা পার্কিং জোন ভেন্ডার জোন আলাদা করে দেবো, এরিয়া করে দেবো। আর ওই আইডিএম এর সামনে জায়গাটা যাতে পরিষ্কার হয় এবং রাস্তাটা আমরা ডেভেলপ করে দেবো, এখানে যাতে কোনো পার্কিং এর গাড়ি না রাখে এবং কোনোভাবে দোকানদারদের তাদের সামগ্রী যাতে রাস্তা না বিক্রি করে সেদিকে এবং যানজট যাতে না তৈরি হয় তাদের ঘটনা সেদিকে আমরা আজকের থেকেই আমরা এখানে এখানে যাবো এটা বলা হয়েছে। স্যার এবছর এএমসি তরফ থেকে স্মারক সম্মান দেওয়া হবে কি? সব হবে। আমরা পরবর্তী আজকে হচ্ছে পুজো প্যান্ডেল নিয়ে মেন পুজো যারা করবেন তাদের কিছুটা সতর্ক করা, তাদেরকে জানানো আমাদের নিয়মাবলী এবং তাদের সহযোগিতা আমরা চাইছি। তারপর হবে পরবর্তী সময় শারদ সম্মান আমরা যেটা দিই এটা নিয়ে আলোচনা হবে, আগে পুজো কেন্দ্র তৈরি হলো পুজো হোক তারপরে প্রাইজ, আমাদের কিছু ধরনের প্রাইজ দেওয়ার ক্ষেত্রে কিছু কিছু আমাদের কন্ডিশন থাকবে। যারা নিয়ম মেনে প্যান্ডেল করবেন নিয়ম মেনে পৌর নিগমে নিয়ে তারাই আমাদের ওই প্রাইজের তালিকা আওতাভুক্ত হবে, তারা তাদেরকে নেওয়া হবে। যারা যত বড় ভালো পুজো করুক যদি কর্পোরেশনের নিয়ম না মেনে প্যান্ডেল তৈরি করেন গেট তৈরি করেন তাদেরকে ওই তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। ভালো পুজো করবে, ভালো পুজো মানে বড় প্যান্ডেল বড় প্রতিমা সুন্দর প্রতিমা না, ভালো পুজো মানে পরিবেশ পরিস্থিতি সবটা সুন্দর রাখা শান্তিভাবে, তাই এটা আমরা পরবর্তী জানো স্মারক সম্মান মধ্যে দেওয়া হবে। আমরা সেভাবে গত বছর বা দুই বছর আগে আমরা যেভাবে করেছি সে করেও প্রতিমা নিরঞ্জন ক্ষেত্রে আমরা আরও আধুনিকভাবে আমাদের কমিশনার সাহেব স্মার্ট সিটি আমাদের আরও সুন্দর করেছেন জায়গাটা, ধন্যবাদ জানাই। আগামী এবার আমাদের প্রতিমা নিরঞ্জন আরও সুন্দর আরও ভালো হবে। এই জায়গার কাজ কি সম্পূর্ণ হয়ে গেছে? দশমী ঘাটে কাজ চলছে, বৃষ্টির জন্য কিছুটা প্রাকৃতিক ভয় বা প্রাকৃতিক দুর্যোগ আমাদের কাজটা সর্বক্ষেত্রে শুধু স্মার্ট সিটি না সারা রাজ্যেই উন্নয়ন ব্যাহত হয়েছে এবং উন্নয়ন যে কাজগুলি সেইটাও নষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো যাতে এই সেপ্টেম্বরের মাসেই শেষ করা যায় এবং শুধু সময় যাতে নিরঞ্জন যাতে আরও সুন্দরভাবে করা যায়, আকর্ষণীয় করা যায়। সেক্ষেত্রে কিন্তু এই প্রতিমা নিরঞ্জন এই দশমী ঘাটে একটা বড় ঘাট, সবচেয়ে বেশি প্রতিমা নিরঞ্জন এখানে হয়, পাশাপাশি আমাদের অনেকগুলি জায়গাতে বিভিন্ন জোনালে আমাদের এরকম দশমী ঘাট আছে, সেগুলি আমরা ডেভেলপ করে আরো
ব্যবস্থা করে ঠিক করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। সার্বিকভাবে বলবো পুজোকে সামনে রেখে আগরতলা পৌর নিগম খুব ভালোভাবে অনেক চিন্তাভাবনা নিয়ে। আপনারা শুনেন আগরতলা পৌর নিগমের মেয়র কি বলছেন। সার্বিক দিক থেকে পুজোকে কেন্দ্র করে সেখানে ব্যাপক উদ্যোগের কথা বলা হয়েছে এবং আগরতলার বিভিন্ন জায়গায় দোকানদারদের মধ্যে অনেকটা অংশ আছেন, জবরদখল করে রেখেছেন সামনের অংশ, সেদিক থেকেও পৌর নিগম করা ব্যবস্থা গ্রহণ করছে। আইজিএম সহ বিভিন্ন জায়গায় সেই করা ব্যবস্থা গ্রহণ করার কথা সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন পৌর নিগমের মেয়র। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন পিবি 24।